আমি এখন যেখানে বসে রয়েছি এটি কালা ডুমুর নদীর পার। আমার সঙ্গে বসে আছেন মতিন সুখদ ভাই। পরিবেশ নিয়ে, পাখি নিয়ে, কৃষি নিয়ে, বিষমুক্ত ফসল নিয়ে, এই যে তার অভিযাত্রা, তো আমরা এসব নিয়ে আসলে একটু কথা বলবো এই কালা ডুমুর নদীর পাড়ে বসে। আমি প্রথম যেদিন আসলে কোনো এক বর্ষায় এই কালা ডুমুর নদী দেখতে এসেছিলাম, সেদিন এই নদীর পার সবুজ বৃক্ষে আচ্ছন্ন ছিল। তো সেদিন আমরা আসলে অনেক কথা বলেছিলাম এই নদী নিয়ে, তারপর এ নিয়ে লেখালেখি হয়েছে অনেক। তো আসলে কথার শেষ নেই, এত কথা এখানে, এত গল্প, এত উপকথা, এত কিংবদন্তি রয়েছে যে এখানে আসলে এক মুহূর্তে, এক দিনে এইসব শেষ হওয়ার বিষয়ই নয়। তো আমরা এখন এই মুহূর্তে সূর্যটাও ডুবে গেল, ঠিক এমন সময় কালাডুমুর নদীর পাড়ে বসে কথা বলছি। তো মতিন সুখদ ভাই, আপনি তো আসলে, আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে ঢাকায় ওই যে বাংলা ভাষা ও সাহিত্যে পড়তে গিয়ে। তো সাহিত্য, আসলে সাহিত্য এবং এই যে নদী, নদী নিয়ে ভালোবাসা, ভালো লাগা, লেখালেখি, কবিতা, এগুলির সঙ্গে তো আপনি একেবারে আষ্টে পৃষ্ঠে মানে জড়িত ছিলেন, মানে তখন থেকেই, শুরু থেকেই আপনার লেখালেখি, কাব্যগ্রন্থ প্রকাশ বা ঢাকার পত্রপত্রিকায় বিভিন্ন উপন্যাস, গল্প নিয়মিত প্রকাশিত হওয়া এবং সারা দেশের এবং বাংলা ভাষাভাষী যে সবচেয়ে বড় বড় শিক্ষকদের আমরা পেয়েছিলাম বাংলা ভাষা ও সাহিত্যের, আব্দুল মান্নান সৈয়দ, ডক্টর সেলিমা সাঈদ অথবা মমতাজউদ্দিন আহমদ, এরকম মানে কিংবদন্তি তুল্য শিক্ষক তাদেরকে আমরা পেয়েছিলাম এবং একই সঙ্গে আপনাদেরকেও পেয়েছিলাম। তো বাংলা সাহিত্যে পড়ার পর আপনি এখন আবার এই, এটা একেবারে আমার কাছে মনে হয় যে একেবারে ভিন্ন একটি জগৎ, যে এই যে কৃষি, এই যে সবুজ নিয়ে আন্দোলন করা, এই যে পাখিদের বাঁচানোর যে অভিযাত্রা ইত্যাদি, এবং নদী, তো এটা আসলে কীভাবে সম্ভব হলো আর কি? জসীমউদ্দিন অসীম, আমরা তো একসাথে পড়াশোনা করেছি, তারপরে বিশেষ করে মূলত তখন আমরা বইয়ের মধ্যেই ডুবেছিলাম, সাহিত্যে নানা রকম বিষয়গুলোর সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, বিভিন্ন উৎসব অনুষ্ঠান, লেখালেখি, পড়াশোনা, গবেষণা বা নিজেদেরকে আমরা এস্টাবলিশড করার এক ধরনের চিন্তাই ছিল। বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে আমরা টিকে থাকবো, বেঁচে থাকবো। সেই সময়টা 1992 সালের কথা মনে পড়ছে, যে ঢাকার দেয়ালে দেয়ালে মানে দৈনিক পত্রিকা সাটা রয়েছে, সেই মানে সাটা পত্রিকাগুলোর মধ্যে আপনার ধারাবাহিক উপন্যাস রয়েছে বা গল্প রয়েছে অথবা আমার একটা ছোট্ট কবিতা ছড়া রয়েছে। এখন আজকে ইন্টারনেটের যুগে এটা মানে এখন তো কল্পনা করা যাচ্ছে না। আর আমরা যখন হাঁটছি, যখন দেখা যেত যে আসলে একটা মানে জনসাধারণের হাঁটার রাস্তার মধ্যে এটি দৈনিক পত্রিকার সাটা রয়েছে, এখানে আমাদের লেখা ছাপা আছে, এটা দেখে যে এটার যে একটা অনুভূতি, এটা তো অত্যন্ত আনন্দের। এই প্রজন্ম তো আর এই আনন্দটা আসলে উপলব্ধি, আমরা তো আসলে তখন একটা লক্ষ্যবস্তুতে ছিলাম, কারণ দেয়ালে সাটানো একটি পত্রিকা হাজারো জনতার লক্ষ্যবস্তু, সে লক্ষ্যবস্তুর মাঝখানে আমরা ছিলাম, মানে তারা যেটা পাঠ করছে সে পাঠের বিষয় আমরা ছিলাম, অথবা আমাদের ছবি ছিল, আমাদের গল্প ছিল, আমাদের লেখা ছিল। এই কথাগুলো এখন বললে অনেকে বিশ্বাসও করবে না, আর বিশ্বাস করার মতো দলিল আমাদের হাতে এই মুহূর্তে নেই, যার জন্য আমরা যে সোনালি, ওগুলি তো আসলে সংরক্ষণ করা হয়, হ্যাঁ, আমরা যে সোনালি সময়টাকে ফেলে আসছি, এই ফেলে আসা দিনগুলো এখন আমাদের সীমিত কিছু মানুষের মধ্যে বা হৃদয়গ্রাহী কিছু বন্ধু বান্ধবের মধ্যে টিকে থাকবে, কিন্তু আমজনতা বা সাধারণ জনগণ জানবে না যে আসলে আমরা কত সুন্দর একটি সময় পার করেছি অতিবাহিত করে, যে আমাদের সময়টি কেটেছিল। এবং বিশেষ করে লেখালেখিতে জসীমউদ্দিন অসীম, তুমিও মাশাল্লাহ অনেক বড় মানের একজন দার্শনিক, আমি সবসময় তোমাকে দার্শনিক বলি, তোমার চিন্তার জগৎটা একটু আলাদা, তুমি সমকালীন লেখকদের থেকে একটু ভিন্ন, তোমার কাজগুলো হচ্ছে মহাকালে যেভাবে টিকে থাকা যায়, অথবা লেখালেখি তো মূলত টিকে থাকার জন্য নয়, সময় বলবে কে টিকে থাকবে, কে বিলীন হয়ে যাবে, এগুলো ভিন্ন হিসাব, কিন্তু লেখালেখির ক্ষেত্রে তোমার যে আধুনিকতা, নান্দনিকতা বা শব্দের যে গাঁথুনি অথবা অন্তর্নিহিত যে ভালোবাসা, এটি সত্যি আমাকে সবসময় আপ্লুত করে, হাজারো পাঠককে হৃদয়গ্রাহী আমার প্রতি করে, স্নেহ থাকার জন্য হয়তো বা এমন হয়েছে। আসলে আজকে এই মুহূর্ত পর্যন্ত আসলে কিন্তু আমার কোনো প্রকাশিত কোনো গ্রন্থ নেই, হ্যাঁ, কিন্তু একটা বিষয় এটা হলো যে আজকে
আমরা তো ঢাকা শহরের একটা ভীষণ ব্যস্ত তার মধ্যে আসলে এক সময় ছিলাম। তো আমার বন্ধুরা, আমার যারা ক্লাসমেট, তারা প্রায় সময় বলে যে তুমি ঢাকা ছেড়ে মানে একটা জীবন প্রায় কুমিল্লা শহরে কাটিয়ে দিলে, এটা কিভাবে সম্ভব, বা তুমি কেন ঢাকা এলে না। তারা আমার সময় জন্য অনেকবার এই টেলিভিশনের চাকরিও ঠিক করেছিল। তো আমার কিভাবে কিভাবে আমি জানি না ঠিক, কুমিল্লাকে ভালোবাসা না, আসলে আমার জন্ম তো কুমিল্লা জেলায়। তো যদিও আমার জন্মস্থান দেবীদ্বারে আমার ঢাকা হয় না, যাওয়া খুব কমই হয়, কিন্তু কুমিল্লা শহরে আমার একটা বেশ সময়ই কেটেছে কুমিল্লা শহরে, ধরুন যে প্রায় 30টা বছর, মাঝখানে ঢাকায় পড়াশোনার সময়টা বাদ দিলে অনেক দিন। তো আপনি তো এই গ্রামে আপনি আসলে জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, তো আপনি তো একেবারে একদম জন্ম ভিটাই থেকে গেলেন, এটা তো আরও বেশি কঠিন, এটা তো আরও বেশি কঠিন, হ্যাঁ। আমি তো তবু আচ্ছা ঢাকায় পড়াশোনা করলাম, কিন্তু চলে আসলাম কুমিল্লায়, কুমিল্লা শহরে, এখানে নাগরিক সুবিধা দিয়ে এগুলো রয়েছে, কিন্তু আপনি এই যে ধরেন এখানে ধানের জমি, এখানে ধরুন যে আবার এই নদী, এখানে এখানে বাড়িঘর, তো এই আসলে সবচেয়ে সুবিধা বহুল একটি জায়গায় থেকে সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে আবার একেবারে মাটিতে এসে জীবন জীবিকা তৈরি করা বা এটার সঙ্গে সম্পৃক্ত থাকা, এটা আসলে এটা কঠিন তো। ঢাকার জীবন ছিল আমাদের পাঠাগার কেন্দ্রিক, পড়াশোনা কেন্দ্রিক, বেশ সময় কেটেছে ঢাকার, এবং এখন এই পাঠাগারে তখন ওই পাঠাগারে। আমার 92 সালটা এভাবে কেটেছে, ধরুন যে এই বেলা জাতীয় গ্রন্থ কেন্দ্র পাঠাগার, তো আরেক বেলা ইসলামিক ফাউন্ডেশন পাঠাগার, আরেক বেলা পাবলিক লাইব্রেরি পাঠাগার, এই তো আপনার, আরেক বেলা জাতীয় গ্রন্থ কেন্দ্র পাঠাগার, অথবা জগন্নাথ কলেজ পাঠাগার, এই বিভিন্ন পাঠাগার। হ্যাঁ, আমাদের কাউকে খুঁজতে হলে পাঠাগারে, লাইব্রেরিতে যেতে হবে। এই যে পাঠাগারের যে মানে পাঠাগারের এবং এই পাঠ, এবং এই আজকে তো বই, ইন্টারনেট, গুগল ইত্যাদি, মানে কত সহজ। হ্যাঁ, আমরা যে এই যে ক্যাটালগ, বইয়ের যে ক্যাটালগ ঘেটে ঘেটে যে বই বের করা, মানে এই যে মানে সেই পাঠাগার এখনো রয়েছে, কিন্তু তারপরও প্রযুক্তি বা ইন্টারনেট এগুলো সারা পৃথিবীকে অনেক বদলেও দিয়েছে। তো কিন্তু এটা কিভাবে আপনি সম্ভব হলো, এটা আসলে গ্রামে থাকা, হ্যাঁ, কারণ অনেক জমিদারও গ্রামে থাকেনি ভাই, করেনি। আমার বিষয়টি খুবই চমৎকার এবং খুবই উপভোগ্য, মুগ্ধকর একটি বিষয়, কারণ প্রত্যেকটি মানুষের সাথে আমার সুসম্পর্ক। আমার সাথে দেখা হলে এমন কোনো মানুষ নেই যে সে কথা না বলে যাবে, অথবা আমি তাকে কথা বলা ছাড়া ছেড়ে দেব। হয় সে শুভেচ্ছা বিনিময় করবে, না হয় আমি তার সাথে শুভেচ্ছা বিনিময় করব। একেবারে ছোট শিশু থেকে, মায়ের কোলের শিশু থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ একজন মৃত্যু পথযাত্রী মানুষের সাথেও আমার যোগাযোগ, আমার সম্পর্ক, কারণ আমি গ্রামে থাকি। গ্রামে থাকার কারণে আমার হাতে বিস্তর সময়, অফুরন্ত সময় আছে, কারণ এখানে খরচও কম, ইনকামের চিন্তাটাও মাথায় অতটা ব্যাপকভাবে কাজ করে না। আর এই গ্রামের মানুষকে জাগ্রত করতে গিয়ে, বিশেষ করে সামাজিক আন্দোলনগুলো করতে গিয়ে, চাষবাসকে বাড়াতে গিয়ে, নিরাপদ খাদ্য উৎপাদন করার ক্ষেত্রে নানারকম কাজ, যেমন সারা বাংলাদেশে 10টি আইপিএম ইউনিয়ন সরকার ঘোষণা করেছে সম্প্রতি, এই 10টি আইপিএম ইউনিয়নের একটি ইউনিয়ন হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে মিলে একটি আইপিএম ইউনিয়ন, সেইটিও একেবারে আমার ইউনিয়ন। মতিন সৈকতের ইউনিয়ন হচ্ছে আইপিএম মডেল ইউনিয়ন, আবার মতিন সৈকতের উপজেলা হচ্ছে প্লাবনভূমিতে মৎস্য চাষে মডেল, আবার মতিন সৈকতের উপজেলা হচ্ছে বিষমুক্ত ফসল আন্দোলনের মডেল, আবার খাল নদী পুনর্খননের মডেল, অনেক কিছুরই মডেল। তো এই মডেলগুলো বাস্তবায়ন করতে গিয়ে এখানকার হাজারো জনতার সাথে আমরা মিশেছি, এবং এগুলো এক মতিন সৈকতের না, এগুলি লক্ষ লক্ষ জনগণের পরিশ্রমের এবং ভালোবাসা উৎপাদন। আমরা সবসময় একটি কথা লালন করি যে এক হলে পাড়ি, একা হলে হাড়ি, নিজে কিছু না, আমি নায়ক না, আমি নেপথ্যের কারিগর, আমি আরেকজনকে কী করে উৎসাহিত করা যায়, উদ্বুদ্ধ করা যায়, তার পেছনের মানুষ হিসেবে আমি তাকে সাপোর্ট দিই, কাজটাকে সামনে নিয়ে যাও, কাজটা সামনে নিতে নিতে একসময় আমরা নিজেরও সামনে চলে এসেছি। এই হলো বিষয়টি, আসলে আমরা সামনের মানুষ না, সামনের মানুষ হচ্ছে এই আমার এই অঞ্চলের যতগুলো বিষয়ের কথা বললাম, পাখি উদ্ধার থেকে প্রত্যেকটা জায়গায় জনগণের সম্পৃক্ততা, কারণ একা আসলে কোনো জিনিস সম্ভব না, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সবাই মিলে যদি আমরা একটা জায়গায় হাত লাগাই, একটা জায়গায় কাজ করি, যেমন একটি নৌকা
নদী থেকে যদি আমি প্রকল্পে আনতে হয় তাহলে এই নৌকাটি অনেক বড় এবং অনেক ওজনের, এখানে অন্তত 20-30 জন লোকের সহযোগিতা লাগবে, এবং সবাই মিলে যদি আমরা একসাথে হেইয় হেইয় এইভাবে যদি সবাই টেনে নিয়ে আসি, সকলের সমশক্তির কারণে এক জায়গার বাড়ি বস্তু আরেক জায়গায় হস্তান্তর করা সম্ভব, একেবারে সহজ। একা সম্ভব না, এই বিষয়গুলো তো আসলে সবাইকে গুরুত্ব দেই, গুরুত্ব দেওয়ার দিতে দিতে নিজেও গুরুত্বের মধ্যে চলে এসেছে। একটা বিষয় আমাদের দেশের কৃষক সম্প্রদায়ের, তারা অত্যন্ত পরিশ্রমী সম্প্রদায়, কিন্তু দেখা গেল কি তাদের নেতৃত্বের জন্য শিক্ষিত লোকের প্রয়োজন, বিশ্ববিদ্যালয় থেকে আসলে ডিগ্রি প্রাপ্ত লোকের প্রয়োজন। তো এখন সেই ক্ষেত্রে আসলে আপনার মতো ব্যক্তিগণ এখানে রয়েছেন বলেই হয়তো এই জায়গাটি আসলে মডেল হতে পেরেছে, এটাও একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি যখন বলছিলেন এই যে অনেক উন্নয়ন হয়েছে, হ্যাঁ, এখন থেকে 40 বছর আগে এই জায়গার চিত্র তো আর এরকম ছিল না, বা এই উৎপাদনের এতটা সুন্দর ব্যবস্থাপনা তো ছিল না। এগুলো তো মানে এগুলোর জন্য তো এই নেতৃত্ব দরকার, দায়িত্বশীল লোক দরকার, শিক্ষিত লোক, সচ্ছল লোক, বা একটু দেশপ্রেমিক লোক, প্রকৃতি প্রেমিক লোক, তাদের অংশগ্রহণে নেতৃত্বে তো আসলে এই পরিবর্তনটুকু এসেছে। একটি উদাহরণ দেই, এই যে বোরো ধান রোপণ হচ্ছে, লাগানো হচ্ছে, এবং বোরো ধান রোপণের সাথে সাথে আবার জমিতে আমরা পার্চিং জাটাজিংলা পুঁতে দিচ্ছি, একসাথে ধানও রোপণ হবে আবার জাটাজিংলাও পুঁতে দেওয়া হবে। এই জাটাজিংলা পুঁতে দিলে পাখি বসবে, আর পাখি বসে জমিনের সমস্ত ক্ষতিকারক পোকামাকড়গুলি খেয়ে ফেলবে। পাখি বসার জায়গা করে দিলাম, ডাক্তারকে যেমন চেম্বার দেওয়া লাগে বসার জন্য, এখানে পাখিকে আমরা চেম্বার করে দিলাম, সে বসে বসে এখানকার যত রোগ বালায় যত পোকামাকড় আছে সে খেয়ে খেয়ে নিজেরও পেট পূরণ করবে, আবার আমার ফসলের পোকামাকড় খেয়ে আমাকে কীটনাশক বা কোনো ক্ষতিকারক বালাই ব্যবস্থাপনা বা কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের যেটাকে আমরা বিষ বলি, আসলে অনেকে বিষ আর ওষুধ একসাথে মিলিয়ে নেয়, আসলে ওষুধ হলে প্রাণ রক্ষা করে আর বিষ হলো প্রাণকে হরণ করে। এই বিষটি যাতে জমিতে, অর্থাৎ বিষ যাতে জমিতে কেউ ব্যবহার না করে, এই বিষয় আমরা উদ্বুদ্ধ করে প্রত্যেকটা জায়গায়, মানে ধান রোপণের সাথে সাথে আমাদের এখানে সিনাইটা চলে আসছে, এবং আরও 15 দিন পরে দেখা যাবে এখানে একসাথে অনেক জাটাজিংলা পোতা হয়েছে এবং পাখি বসতেছে। এই যে পাখি বসার জন্য আমরা একটা জায়গা তৈরি করে দিছি, আইপিএম পদ্ধতি, মানুষের এই যে মনোজগৎটা সৃষ্টি করা। শুরুতে আমি লেবার নিয়ে, কাজের লোক নিয়ে এই পুরো মাঠ বছর বছর আমি নিজেই করতাম, এবং করতে করতে এখন আমি, আমাকে আর অতটা করা লাগে না, এখন তারা নিজেরা এটা শিখে ফেলছে, নিজেরা করে, আমি শুধু একটু খোঁজখবর নিই, একটু মাঠে নামি, তদারকি করি। এবং মাঠে যারা বীজ চারা রোপণ করে, যেটাকে আমরা বোরো ধানে চারা উৎপাদন করে বা বোরো ধান রোপণ করে, আমি তাদের সাথে মাঠে এসে নিজে বোরো ধান রোপণ করি মাঝে মধ্যে, তারপরে নানা রকম চারা উৎপাদন থেকে শুরু করে, অর্থাৎ এখানকার যত কৃষক সবাই আমার আত্মীয়, সবার সাথে আমার সুসম্পর্ক, এবং সবাইকে আমি আত্মীয় হিসেবে সবসময় জিজ্ঞেস করি, খোঁজখবর নেই। এরকম করতে করতে মানুষের এই যে ভালোবাসার জায়গাটা বা ভালোবাসার জগৎটাকে আমরা আরেকটু সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি। তো ঠিক আছে মতিন সুগত ভাই, আপনার সঙ্গে আসলে এই যে নদীর পাড়ে, কালাডুমো নদীর পাড়ে বসে আজকে অনেক কথা হলো। এই কথা বলতে বলতে সূর্য চলে গেল, সূর্য অস্ত গেল, সূর্য পাটে গেল। তো আমরা আবার কখনো হয়তো একদিন সূর্যোদয়ের লগ্নে আমরা আবার সেই আদমপুর গ্রামে আসব, কালাডুমো নদী নিয়ে কথা বলবো। এবং আসলে কথা বললে কথার শেষ নেই, কত বিষয় রয়েছে যে আজকে আমি এই গ্রামে অনেকবার এসেছি, কিন্তু অনেক কথা বলেছি, অনেক লেখা লিখেছি, কিন্তু তারপর মনে হচ্ছে যে কথাগুলো শেষ হয়নি, যে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এগুলো আগে দেখানো হয়নি। তো তেমনিভাবে যদি আমরা আবারও আসি, আবারও কথা বলি, দেখা যাবে প্রতিটি কথাই নতুন, প্রতিটি লেখাই নতুন, তো আসলে কথার শেষ নেই। সুতরাং একদিনে আসলে এই কাজগুলো কখনোই শেষ হবে না। তো সবাইকে ধন্যবাদ।